আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জানাবো জাহাজ তৈরির ইতিহাস, নৌকা থেকে কীভাবে জাহাজ তৈরি হলো। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। জলযানের বিচিত্রতা, বিশ্বের সবচেয়ে ছোট জলযান মিনি ইয়ট, অনেকটা জেট ক্যাপসুলের মতো দেখতে। এই ইয়টটি 7.5 মিটার লম্বা এবং 3.5 মিটার চওড়া। আকারে ছোট হলেও এই যানটি বহিরাবরণ তৈরি করা হয়েছে সম্পূর্ণ ফাইবার গ্লাস দিয়ে, এ কারণে এটি ওজন কম রাখা সম্ভব হয়েছে। হাইড্রোজেট সিস্টেমে তৈরি এবং একটি অথবা দুটি পেট্রোল কিংবা ডিজেল দিয়ে চলার মতো ইঞ্জিন রয়েছে এই ইয়টে। এতে অনায়াসে 8 জন যাত্রী একসঙ্গে বসে যাতায়াত করতে পারে। পানির উপর চলার জন্য কেন বা গাছের গুড়ি কেটে বানানো কেনগুলোর নকশাকে নৌকা বা নৌযানের প্রথম সফল কাঠামো বলে ধরে। কেনগুলো মানুষ পারাপারের জন্য সফলভাবে ব্যবহৃত হওয়ার পরে প্রয়োজনে তাগিদে বিবর্তিত হয় জলযান। ইঞ্জিনের ব্যবহার তথা প্রযুক্তির উন্নয়নে কেন থেকে আরও উন্নত নকশার নৌযান পানির উপর ভেসে থাকতে শুরু করে। খ্রিস্টপূর্ব 4000 বছর থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 300 বছর পর্যন্ত নৌযানের উন্নয়ন সাধন হয়। ধীরগতিতে হলেও এরপরে 1100 অব্দের জলযানের ইতিহাস যুগান্তকারী পরিবর্তন আসে। কাঠ লোহার শক্তিশালী কাঠামো দাঁড় করা সম্ভব হয় এই সময়। পরবর্তী 200 বছরে উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও জলযানের প্রযুক্তি যোগ হয় 18 শতকের শুরুর দিকে। আধুনিক সময়ে জলযানগুলোর দিকে তাকালেই দেখা যায় সেই পরিবর্তনের ধারাটা রয়েছে। সম্মিলিতভাবে জলযানের বিবর্তন ঘটে। বিবর্তনের ধারায় পানিপথ ব্যবহারের প্রথম দিকে মানুষ বিভিন্ন গাছের গুড়ি কাজে লাগিয়েছে। গবেষকদের মতে খ্রিস্টপূর্ব 4000 বছর আগের গাছের ডাল এবং গুড়ি একত্রে বেঁধে পানিতে ভাসার সাফল্য মানুষ পেয়েছিল। তারপর বাঁশের ভেলা থেকে শুরু করে বিভিন্ন গাছের গুড়ির ভিতরে আগুন পুড়িয়ে তৈরি করা হতো কেন। পানিতে চলার জন্য এইসব জলযানের নির্দিষ্ট কোনো নকশা না থাকলেও প্রমাণ মেলে যে হাজার হাজার বছর আগে এ ধরনের জলযান মানুষ ব্যবহার করত। সেদিক থেকে বিবেচনা করলে সম্পূর্ণ কোনো নৌকার ফ্রেম গড়তে বেশ সময় লেগেছে। তবে লম্বা কাঠি দিয়ে জলতলে ধাক্কা দিয়ে এ ধরনের জলযান দূরত্ব অতিক্রম করত। বড় নদী বা জলাশয়ে এ ধরনের গাছের খোলের তৈরি নৌকা অল্প দূরত্বে ব্যবহার হতো। পরে কেনগুলোর রূপ হয়েছে ভেলা। ভেলায় করে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলের জন্য প্রয়োজন পড়ে উন্নত নকশার। প্রয়োজনের তাগিদে তাই জলযানের বিবর্তন হয়। অল্প সময়ে বেশি দূরত্ব অতিক্রম করার জন্য তখন মজবুত কাঠামো জলযান নির্মাণের দিকে ঝুঁকি মানুষ। সবচেয়ে বড় বাধা ছিল ওজন ও টেকসই উপাদান। কাঠের ব্যবহারের ফলে নকশার ক্ষেত্রে প্রথম থেকে কাঠ ছিল মুখ্য, পরবর্তীতে যদিও সে জায়গা করে নেয় লোহা ইস্পাত থেকে শুরু করে বিভিন্ন সংকর ধাতু। তবে সময়ের পালা বদলে বিজ্ঞান উন্নয়ন হয়েছে কল্পনাতীত। মাত্র 100 বছর আগেও জলযানের আদল পরিবর্তন যে গতি ছিল সে তুলনায় গত কয়েক দশকে এসেছে জলযানের অভাবনীয় পরিবর্তন। 19 শতকের শুরুর দিকেই আধুনিক জলযান সমুদ্রে ভাসানো সম্ভব হয়, যদিও এর আগেই সমুদ্রে জলযানের রাজত্ব করেছিল মানুষ। তারপরও বাষ্পচালিত জলযান লোহা কাঠের মজবুত কাঠামোর পাশাপাশি জলযান মানুষ পরিবহন ও ব্যবসায়িক কাজে ব্যবহার করতে থাকে। সর্বশেষ নিউক্লিয়ার সাবমেরিন, উরুক্কো সাবমেরিন যোগ করেছে জলযানের ইতিহাসের নতুন মাত্রা। এসবের পাশাপাশি সূর্যের তাপ ব্যবহার করে নতুন যন্ত্রচালিত সোলার বোট সর্বাধুনিক প্রযুক্তি যোগ করেছে। নিউক্লিয়ার শক্তিচালিত জলযানগুলো এখন বিশেষভাবে আলোচনা ও গবেষণার কেন্দ্র রয়েছে। এ প্রযুক্তিতে খুব অল্প ব্যয়ে সবচেয়ে বেশি সময় পানির উপর রাজত্ব করতে পারবে জলযান। নৌকা যেভাবে ভেসে ওঠে, সব বস্তুর আয়তন আছে মানে কিছুটা জায়গা দখল করে। কোনো বস্তুকে পানিতে ছেড়ে দিলে সে তার আয়তনের সমান পানি সরিয়ে দিয়ে নিজে সেই জায়গা দখল করে। যে পরিমাণ পানি সে সরিয়ে দেয় তার ভর বস্তুটি ভরের চেয়ে বেশি হয়, তবে বস্তুটি ভাসবে। নৌকা পানিতে নামানোর পর সে তার আয়তনে বেশি ভরে পানি সরিয়ে দেয়, ফলে নৌকাটি ভেসে থাকে। বাংলাদেশি নৌকা জলযানের ব্যবহার বাংলাদেশ সংস্কৃতি আর ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে রয়েছে। একসময় মালামাল ও যাত্রী পরিবহনের সহজ মাধ্যম ছিল বিভিন্ন ধরনের নৌকা। তাই যুগ যুগ ধরে বাংলার মানুষ ও অর্থনীতির অতি গুরুত্বপূর্ণ অংশে বিভিন্ন রকমের নানান নামের নৌকা। বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক ধরনের নৌকার দেখা মেলে। তাদের যেমন আলাদা গঠন, তেমনি আলাদা তাদের ধরন করার ক্ষমতাও। আগের দিনে বড় বড় গাছের গুড়ির মাঝখানটা খোদাই করে নৌকা বানানো হতো, পরে বাঁশ বেত দিয়ে নৌকা বানানো হতো, শেষ পর্যন্ত অবশ্য কাঠ দিয়ে নৌকা বানানো শুরু হয়। তবে খোদাই করে নয়, কাঠের তক্তা দিয়ে। বাংলাদেশি নৌকা এতই সমৃদ্ধ ছিল যে এদেশের প্রাচীনতম নৌকা শিল্পের কথা মনে করিয়ে দেয় একসময় গোচারা গয়না, বাসারি কোষা, লক্ষ্মীষা বিলাস, তালাই, বসরা, সিলেটি নৌকা, পানসি, ঘাসি, বালামি, জয়ন্তপুরী, ইটা নৌকাগুলো ছিল এদেশের নদীর উপর ভাসমান জলযানের সাম্রাজ্য। সামরিক জলযান, সামরিক কাজে ব্যবহারে উপযোগী জলযানগুলো শুধু প্রযুক্তিগত দিক দিয়ে সমালোচিত নয়, নিত্য নতুন আবিষ্কারের ক্ষেত্র হিসাবে জলযানে প্রতিনিয়ত ইন্ধন দিয়ে যাচ্ছে। এসব কারণেই সামরিক জলযানের বিবর্তন পানির উপর মানুষের মেধার সবচেয়ে উন্নত ব্যবহারের জন্য প্রসিদ্ধ। সামরিক কাজে ব্যবহৃত জলযানগুলো বিভিন্ন উদ্দেশ্যে এবং কাজের লক্ষ্যের উপর নির্ভর করে নির্মিত হয়।
এ তালিকা রয়েছে সাধারণ নৌপরিবহন থেকে শুরু করে মালামাল বহন, যুদ্ধ পরিচালনা, সমুদ্রের নিরাপত্তা রক্ষা করা ইত্যাদি। সামরিক জলযানের মধ্যে উল্লেখযোগ্য হলো সুপার ক্যারিয়ার, উড়োজাহাজবাহী, হেলিকপ্টারবাহী, যুদ্ধজাহাজ, ড্রেফট ক্রুজার, ব্যাটল ক্রুজার, পকেট ব্যাটলশিপ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, কোস্টাল প্যাট্রোল ইত্যাদি। জলতলেও রাজত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার যোগ হওয়ার পরপরে জলযানের সবচেয়ে বড় পরিবর্তনটি যোগ হয় সাবমেরিন। পানির নিচে পরিভ্রমণে সক্ষম সাবমেরিনকে অনেকে ডুবোজাহাজ বলে চেনে। সাবমেরিন বা ডুবোজাহাজের যাত্রা শুরু হয় মূলত পানির নিচে উন্নত গবেষণার মাধ্যমে, তবে এখন সাবমেরিন আরও অনেক ব্যবহার পেয়েছে। যুদ্ধ পরিচালনার জন্য ডুবোজাহাজ এখন অন্যতম সংস্করণ। পানির নিচে বেড়াতে যাওয়ার জন্য শৌখিন ধনকুবদের কাছে ডুবোজাহাজের কদর বেড়েছে, কিন্তু এখনও ডুবোজাহাজের ব্যবহার সর্বোচ্চ মাত্রায় করা হয়নি বলে মনে করেন প্রযুক্তিবিদরা। তবে এর সংস্করণে উরুক্কু সাবমেরিন সবার নজর কেড়েছে। এ পর্যন্ত সাবমেরিনে আরও উন্নতি প্রযুক্তি বেড়েছে, অদৃশ্য হয়ে যেতে পারে এ ধরনের সাবমেরিন নকশা বাস্তবসম্মত রূপ দিতে যাচ্ছেন জলযান প্রযুক্তিবিদরা। বিলাসবহুল যোগেন্দ্র আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।